হ্যালো বন্ধুরা, লুক্সেমবার্গ ইউরোপ মহাদেশের ক্ষুদ্রায়তনের একটি দেশ। দেশটির রাজধানী শহর হল লুক্সেমবার্গ সিটি। বেনেলুক্স এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশটি শেনজেন চুক্তি স্বাক্ষরকারী একটি রাষ্ট্র। তো আজ আমরা জানব লুক্সেমবার্গ সম্পর্কে। তো স্বাগতম আপনাকে ওয়ার্ল্ড হিস্টোরির আরও একটি নতুন এপিসোডে। 2585 বর্গ কিলোমিটার আয়তনের ইউরোপের ক্ষুদ্রতম সর্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে একটি লুক্সেমবার্গ। 2019 সালে লুক্সেমবার্গের জনসংখ্যা ছিল 625,108, যা এটিকে ইউরোপের স্বল্প জনবহুল দেশগুলির মধ্যে একটি করে তোলে। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে এটি একটি হাজার বছরের পুরনো ইতিহাস আছে দেশটির। লুচিনিবার্গ নামক একটি গির্জাকে কেন্দ্র করে এলাকাটি সম্প্রসারণ ঘটে। দ্রুত সেখানে শহরে সভ্যতা উন্মেষণ ঘটে। ভৌগোলিকভাবে এলাকাটি কৌশলগত গুরুত্বপূর্ণ। নবগঠিত এই নগর সভ্যতার শাসন ব্যবস্থা রাজাকেন্দ্রিক। পুরুষ উত্তরাধিকার না থাকায় 1437 সালে শাসক পরিবর্তন হয়। 1830 থেকে 1839 সালে বেলজিয়াম বিপ্লবের সময় দেশটি বিরাট অংশ হারায় এবং 1890 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। লুক্সেমবার্গের সংস্কৃতি সাংস্কৃতিক জীবন এবং ঐতিহ্যকে বোঝায়। যে কোনো দেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে হলে তার খাবার, ভাষা ও উৎসব আয়োজন সম্পর্কে জানতে হবে। সেদিক দিয়ে লুক্সেমবার্গ বরাবরই এগিয়ে। লুক্সেমবার্গ ছোট হলে কি হবে? অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য মতে বিশ্বের 3 নম্বর ধনী দেশ হচ্ছে লুক্সেমবার্গ। সামাজিক সুরক্ষা এখানে অভাবনীয়। এই ছোট দেশে 140টিরও বেশি ব্যাংক রয়েছে। বলতে পারেন ইউরোপের অর্থনৈতিক রাজধানী এই দেশ। এটি ইউরোপ অঞ্চলের একটি দেশ, তাই এখানকার প্রচলিত মুদ্রা হল ইউরো। আর মাথাপিছু জাতীয় আয়ের হিসেবে এটি পৃথিবীর অন্যতম ধনী একটি দেশ। লুক্সেমবার্গের মাথাপিছু আয় বাৎসরিক $88,000। লুক্সেমবার্গের মুদ্রাস্ফীতি নেই, বেকারত্বের হার নেই বললেই চলে। দেশটির অর্থনীতির মূল ছিল স্টিল ইন্ডাস্ট্রিজ। গত শতাব্দীর 60-এর দশকে এর ব্যাপক প্রসার ঘটে। ক্রমান্বয়ে রসায়ন, রাবার এবং অন্য কয়েকটি শিল্পের বিকাশ স্টিল শিল্পের আয়নকে স্নান করতে দেয়। বিগত শতাব্দীর শেষ 2টি দশকে দেশটির সেবা খাতে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়। প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের দারুণ সম্পর্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিবেশী 2টো দেশ বেলজিয়াম ও নেদারল্যান্ডের সাথে গড়া বাণিজ্যিক সম্পর্ক তাদের উন্নতির অন্যতম চূড়ায় নিয়ে যায়। তারপর দেশটি ইউরোপ ইউনিয়নের সদস্য হিসেবে বাণিজ্য সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে। উন্নত জীবনমানের বিচারে তারা পৃথিবীর 4র্থ স্থানে রয়েছে। দেশটির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। টেলিকমিউনিকেশন সুবিধা এতটা উন্নত যা চিন্তা করা যায় না। ফিক্সড ফোনের সংখ্যা এবং জনসংখ্যা প্রায় সমান। তার উপর সেলফোন তো রয়েছেই, বলতে গেলে সবার হাতেই রয়েছে একটি করে সেলফোন। ঐতিহাসিক ওল্ড কেয়ারটেকার যে সুন্দর লুক্সেমবার্গ শহরের সন্ধানের আর ভালো জায়গা নেই। 1984 সালে ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নির্ধারণ করা হয়েছিল। শহরের প্রাচীন দুর্গগুলি এটিকে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে গড়ে তুলেছে। দুর্গটি এত দুর্ভেদ্য ছিল, এটি উত্তর জিব্রাল্টার নামে অভিহিত করা হয়েছিল। এবং যদিও মূল দুর্গটি 1868 থেকে 1883 সালের মধ্যে ভেঙে ফেলা হয়েছিল, তবে ওয়ার্ল্ড কোয়ার্টারের উপর এর প্রভাব সর্বত্র প্রতীয়মান। আপনি যদি লুক্সেমবার্গ সিটি এর জাদুঘরগুলির গুণমান সম্পর্কে বিচার করেন, ইউরোপের অন্যতম ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে এটির মর্যাদা কখনোই মনে করবেন না। এটি এখনই এই মহাদেশের অবশ্যই দেখা শহরগুলির তালিকায় অত্যন্ত উচ্চ স্থান অর্জন করেছে। শিল্পের জিনিসপত্র, প্রত্নতাত্ত্বিক খোঁজ, আসবাব সরঞ্জাম, মুদ্রা, অস্ত্র এবং দেশের ইতিহাসের সাথে সম্পর্কিত নথি এখানে জমা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আরও এরকম রহস্য রোমাঞ্চকর আনকমন সব ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।